হ্যালো ফ্রেন্ডস, আমি গৌরব আর আপনারা দেখছেন ড্রিম হোম চ্যানেল। ড্রিম হোম চ্যানেলে আজকে আপনাদের প্যাচার মোড়ের কাছে 2BHK ফ্ল্যাট দেখাবো। আপনারা যারা মোটামুটি একটা বাজেট রেঞ্জের মধ্যে 2BHK ফ্ল্যাট খুঁজছেন প্যাচার মোড়ের কাছাকাছি, ইকো পার্কের কাছাকাছি, তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের ফ্রিহোল্ড প্রপার্টিতে 2BHK ফ্ল্যাটটি দেখাবো। আপনারা যে কোনো ব্যাংকের লোন পেয়ে যাবেন, 80-90% পর্যন্ত লোন কিন্তু আপনারা করতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি প্যাচার মোড়ের পাশে স্ট্যাচু মোড়ে। এখান থেকে মাত্র 2-3 মিনিট হাঁটলেই আজকের ফ্ল্যাটটিতে চলে যাবেন এবং বিল্ডিং থেকে প্যাচার মোড়ের ডিস্টেন্স পায়ে হেঁটে 10 মিনিটের মতন। এছাড়া হাতের কাছে মার্কেট, ব্যাংক, KTM, স্কুল পেয়ে যাচ্ছেন। অ্যাকশন ডিয়া 1 মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাহলে চলুন এবার বিল্ডিংয়ে যাওয়া যাক এবং ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এখন আমরা বিল্ডিংয়ে চলে এসেছি। এই বিল্ডিংয়ে পার ফ্লোরে 2 করে ফ্ল্যাট আছে। ফ্রিহোল্ড প্রপার্টি, G+4 বিল্ডিং এবং 2BHK ফ্ল্যাটের সঙ্গে আপনারা কিন্তু পার্কিং পাবেন না। ওপেন পার্কিংয়ে আপনারা রাতের বেলা আপনাদের যে গাড়িটা আছে সেটা ঢুকিয়ে রাখতে পারেন। টু হুইলার পার্কিং ফ্রিতে করতে পারবেন, টু হুইলার পার্কিং এখানে আছে। বিল্ডিংয়ে লিফট আছে, পার ফ্লোরে 2 করে ফ্ল্যাট। এই হলো লিফট, লিফট রানিং আছে। বিল্ডিংয়ে সিসি আছে, তাই আপনাদের কোনো রকম GST দিতে হবে না। আর এই হলো সিঁড়ি, সিঁড়িতে গ্রানাইট ফিনিশ করে সিঁড়িটি তৈরি করা হয়েছে। এবার চলুন উপরে গিয়ে আপনাদের ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। আজকে 2BHK ফ্ল্যাটটি আপনারা 2nd-3rd floor পেয়ে যাবেন। এখন আমরা 3rd floor চলে যাচ্ছি। 3rd floor গিয়ে আপনাদের ফ্ল্যাটটি দেখিয়ে দেবো। এটা একটি একদম ব্র্যান্ড নিউ বিল্ডিং, একদম নিউ বিল্ডিং আপনারা পাবেন, যে কোনো ব্যাংকের লোন পেয়ে যাবেন। এখন আমরা 3rd floor চলে এসেছি। আগেই বলেছি পার ফ্লোরে 2 করে ফ্ল্যাট আছে। এই হলো আজকের ফ্ল্যাট। ঢুকেই আপনারা ড্রয়িং ডাইনিং পাচ্ছেন। ফ্লোরিং আছে 55 টাইলস। একটা খুব বড় মাপের কিচেন পাবেন, আর্চ করা, এবং কিচেনের মধ্যে আপনারা চাইলে একটা ডাইনিং টেবিলও কিন্তু রাখতে পারবেন। প্রথমে আপনাদের কিচেনটা দেখিয়ে দেবো। এই হলো কিচেন। কিচেনের মধ্যে গ্রানাইট ফিনিশ করে স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করা আছে এবং কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, এক্সজস্ট ফ্যান, এছাড়া মাইক্রোওয়েভ ওভেন সব কিছুর পয়েন্ট করা আছে। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা চাইলে একটা ছোট ডাইনিং টেবিলও রাখতে পারবেন। আর এই জায়গাটাতে আপনারা ড্রয়িং কাম ডাইনিং হিসাবে ইউজ করতে পারবেন। এখানে আপনারা সোফা সেট রাখতে পারবেন। এবার আপনাদের ফার্স্ট টয়লেটটি দেখিয়ে দেবো। এটি কমন টয়লেট, স্পেসিয়াস কমন টয়লেট পাচ্ছেন। টয়লেটের মধ্যে গিজার পয়েন্ট করা আছে, 7 ফিটের টাইলস লাগানো আছে, সব ভালো কোয়ালিটির ফিটিংস। ডেভেলপার আপনাদের লাগিয়ে দেবেন যখন আপনারা ফ্ল্যাটটা হ্যান্ডওভার নেবেন। ফার্স্ট বেডরুম দেখে নেবো। এই হলো ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ আছে 11 ফিট/11 ফিটের। 2 বড় বড় জানলা আছে, তাই প্রচুর আলো হাওয়া পাবেন। এই বেডরুমটি আছে মাস্টার বেডরুম ইউজ করতে পারবেন। এখানে অ্যাটাচ টয়লেট আছে। টয়লেটের মধ্যে গিজার পয়েন্ট করা আছে, এক্সজস্ট ফ্যানের পয়েন্ট করা আছে। এবার চলুন আপনাদের আমরা ব্যালকনিটি দেখিয়ে দেবো। একটি স্পেসিয়াস খুব সুন্দর ব্যালকনি আপনারা পাচ্ছেন। ব্যালকনির ফ্রন্টটা কিন্তু যথেষ্ট ওপেন আছে, মাঝখানে 20 ফিটের গ্যাপ আছে, তাই প্রচুর আলো হাওয়া কিন্তু ব্যালকনি থেকে আসবে। এবার চলুন আপনাদের আমরা 2nd bedroom দেখিয়ে দেবো। এই হলো 2nd bedroom। বেডরুমের সাইজ আছে 11 ফিট/11 ফিটের। বড় বড় 2 জানলা আছে, তাই প্রচুর এয়ার ভেন্টিলেশন এই রুমে হবে, আলো হওয়ার কোনো সমস্যা হবে না। 2nd-3rd floor ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। এই যে টোটাল ফ্ল্যাটটা আপনাদের দেখালাম, ফ্ল্যাটটার সাইজ আছে 896 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ এরিয়া, এবং দাম রাখা হয়েছে মাত্র 51 লাখ। 51 লক্ষ টাকায় আপনারা একটা 2BHK ফ্ল্যাট লোনেবেল প্রপার্টি পাচ্ছেন। 90% পর্যন্ত লোন পেতে পারেন, 80-90% পর্যন্ত আপনারা লোন পাবেন। এই ফ্ল্যাটে আপনারা কিন্তু কোনো রকম 4-wheeler কভার্ড পার্কিং পাবেন না, স্যাংশন পার্কিং নেই। ওপেন পার্কিংয়ে রাত্রিবেলা আপনারা 11টার পর চাইলে আপনাদের গাড়িটা ঢুকিয়ে রাখতে পারেন। ফ্ল্যাটটি সম্বন্ধে ডিটেলসে জানতে ডিসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দেবো, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আপনারা যদি কোনো প্রপার্টি সেল করতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।